লাভের আশায় চরম ক্ষতি। মিউচুয়াল ফান্ডের লাভজনক স্কিমে বিনিয়োগের টোপ দিয়ে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ উঠল পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে। প্রথমে বিশ্বাস অর্জন, তারপর এক ধাক্কায় 12 লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ তুললেন এক মহিলা। শেষমেশ আদালতের দ্বারস্থ হন দুর্গাপুরের সেপকো কলোনির বাসিন্দা অনুরাধা গুপ্ত। তার দাবি, 2019-এ দুর্গাপুরের 54 ফুটের শ্রীনগর পল্লীর বাসিন্দা চন্দন ঘোষের সঙ্গে তার আলাপ হয়। নিজেকে একটি বেসরকারি ব্যাংকের মিউচুয়াল ফান্ড বিভাগের আধিকারিক হিসেবে পরিচয় দেন তিনি। মহিলার অভিযোগ, লাভজনক স্কিমে বিনিয়োগের টোপ দিয়ে তার কাছ থেকে প্রথমে 6 লক্ষ টাকা নেন চন্দন, সেবার লাভও হয় তাঁর। এরপরই অন্য একটি মিউচুয়াল ফান্ডে বেশি লাভের কথা জানান চন্দন, তাতে রাজিও হন অনুরাধা। এবার 12 লক্ষ টাকার চেক দেন তিনি। অনুরাধাকে চন্দন বলেন, চেকে শুধু সই করলেই হবে, বাকি ফর্ম তিনি পূরণ করবেন। অনুরাধার দাবি, এরপর চেকে নিজের নাম লিখে সব টাকা হাতিয়ে নেন চন্দন। এরপর থেকে আর অভিযুক্তের সঙ্গে যোগাযোগ করতে পারেননি তিনি। মেরা সারা ট্রানজেকশন সেন্ট্রাল ব্যাংক সে হুয়া হ্যায়। নেই, উসকো উসকা অ্যাকাউন্ট মে জমা হ্যায় সব। হ্যাঁ, সারা অ্যাকাউন্ট মে উসকা গিয়া হ্যায়। পুলিশ কো বোলা হ্যায়? আপনে অ্যাকাউন্ট মে ডাল লিয়া সারা পয়সা। পুলিশ ওই বোল রহি হ্যায় কি কেসে পকড়ে হাম লোক কেসে পকড়ে। অভিযুক্ত চন্দন ঘোষের বাবা জানিয়েছেন, ছেলের কর্মকাণ্ড সম্পর্কে কিছুই জানেন না তিনি। ভালোবেসে দিয়েছেন, আমি একটু বিশ্বাস করেন, কিছু দিয়েছেন তো সেটা আপনাদের ব্যাপার, সেটা আমাদের কোনো ব্যাপার নেই, সেটা আপনারা সেটা বুঝুন। তা আপনি যা করার আপনি করুন, আমার কিছু করার নেই। আপনি এখানেই বসে বলেছিলেন, আপনি এখনই এফআইআর করুন, এখনই ওয়ারেন্ট বার করুন, এখনই আপনি অ্যারেস্ট করুন, আপনি যা খুশি করুন, এর মধ্যে আমরা কোনো দায়ী না, আমরা কিছুই জানি না। তো কাউকে তো প্রতারিত হতে দেওয়া যাবে না, এবং অ্যাকশন কেস স্টার্ট হয়েছে, ভদ্রমহিলা অভিযোগ নেওয়া হয়েছে আমি শুনেছি, এবং সেটা অ্যারেস্ট হয়ে যাবে আসুন। বছরখানেক আগে মৃত্যু হয় অনুরাধা গুপ্তর স্বামীর। ভেবেছিলেন জমানো টাকার কিছুটা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করে লাভ করতে পারলে তিন ছেলেমেয়ের ভবিষ্যৎ কিছুটা সুরক্ষিত হবে, কিন্তু এত বড় বিপদ যে অপেক্ষা করছে ঘুণাক্ষরেও টের পাননি অনুরাধা। মনোজ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, পশ্চিম বর্ধমান। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।